Hello, Assalamu Alaikum, I'm Rafid Hawk and welcome to Doggo Sage. Kemon achen apnara shobai. তো বাংলাদেশে যখন আমরা ফার্স্ট ড্রাগন নিয়ে আসছিলাম আমাদের ড্রোগোরে, ও কিন্তু মাশাআল্লাহ সবার মন জিতে নিয়ে এনেছিল। ড্রোগোরে দিয়ে আমরা তখন রেপটাইল পালা শিখলাম। তো ড্রোগো আস্তে আস্তে বড় হইল, ও সবার আরো ভালোবাসা পাওয়া শুরু করলো। যখনই আমরা কোথাও যেতাম ওই মানুষ কিন্তু একটা কথাই জিজ্ঞেস করতো, ভাই ড্রোগো কেমন আছে আপনাদের। তারপর যখন আমরা আমাদের ড্রোগো আর ব্রোগোকে হারায় ফেলি, তখনও কিন্তু মানুষের মুখে একটাই কোশ্চেন ছিল আমাদের জন্য, অ্যান্ড দ্যাট ইজ যে আপনারা ড্রাগন কবে আনবেন। আবার তো জানি না আপনারা ওয়েট করেছেন কি না বা আপনারা জানতেন কি না, কিন্তু আমাদের এখানে কিন্তু আবার ড্রাগন চলে আসছে। তো লাস্ট টাইম আমরা যখন ড্রাগন নিয়ে আসছিলাম, ড্রোগো আর ব্রোগো দুজনই ফিমেল ছিল, কিন্তু এইবার এইবার আমাদের কাছে আছে এক পেয়ার। তো বিয়ার্ডের ড্রাগনরা কিন্তু অস্ট্রেলিয়ার একটা নেটিভ প্রাণী, মূলত এরা অস্ট্রেলিয়ার যে ডেজার্ট বা মরুভূমির জায়গাগুলো আছে যেখানে অনেক গরম, ওইদিকে তাদের পাওয়া যায়। আর অন্যান্য সরীসৃপ বা রেপটাইলের মতো আমাদের বিয়ার্ডের ড্রাগনও কিন্তু ঠান্ডা রক্তের প্রাণী, মানে এদের ভালো রাখতে হইলে গরম পরিবেশ আর রোদ লাগে। বিয়ার্ডের ড্রাগনরা ইনসেক্টিভোর আর হার্বিভোর দুইটাই, মানে ওরা পোকাও খায়, ওরা পাতাও খায়, নানান সবজি কিন্তু দেখছেন যে আমরা ড্রোগোরে দিয়ে থাকতাম আগে। অ্যান্ড দেখবেন যে আমি আমার একটা পোকার ভান্ডার বানায় রাখছি এই বিয়ার্ডেড ড্রাগন আর অন্যান্য রেপটাইলদের জন্য। তো বিয়ার্ডেড ড্রাগনরা কিন্তু প্রচুর খাবার খায়, মানে প্রচুর খাবার খায় ওরা। আর ওদের ওয়েলবিং, মানে ওরা সুস্থ আছে বা এটা জানার জন্য কিন্তু আমাদের ওদের ওয়েট মাপা লাগে, যে আসলে ওরা কত ওয়েটে আছে না আছে, তাহলে আমরা জানতে পারি আমাদের বিয়ার্ডেড ড্রাগনগুলা কি সুস্থ আছে নাকি পুরোপুরি। তারা অনেকগুলা রঙের হয়, রং বলতে এটাকে মর্ফ বলে, MORPH, মর্ফ। তো এই মর্ফের মধ্যে আমাদের বিয়ার্ডেড ড্রাগনরা অনেক মর্ফে পড়ে, সাদা থেকে কালো পর্যন্ত, আবার আমাদের অরেঞ্জ থেকে একেবারে গ্রিন কালার পর্যন্ত বা ইয়েলো পর্যন্ত আমরা মর্ফ দেখছি। তো আমরাও কিন্তু একটা ডিফারেন্ট একটা মর্ফ নিয়ে আসছি লাস্টের টাইম থেকে। তো এখনও কিন্তু আমাদের বিয়ার্ডেড ড্রাগনরা ছোট, কিন্তু তারা কিন্তু মাশাল্লাহ ভালোই বড় হইতে পারে। আমার দেখা সবচেয়ে বড় বিয়ার্ডেড ড্রাগন ইন্টারনেটে রয়েছে 19 ইঞ্চেসের, এত বড় একটা ড্রাগন ভাই, এত বড় একটা ড্রাগন, মাশাল্লাহ অনেক বড়ই হয়। কিন্তু ইনশাল্লাহ আমরাও চেষ্টা করবো যে আমাদের যে বিয়ার্ডের ড্রাগনগুলো আছে এবার আমরা একেবারে নাতুস নুতুস কইরা বড় সড়ো বানায়া আমরা যাতে পরে যা ব্রিড করাইতে পারি ইনশাল্লাহ। তো সময় চলে আসছে, আমি আপনাদের এখন আমাদের নতুন বিয়ার্ডের ড্রাগনগুলো দেখাবো। ফার্স্টে আমি দেখাবো আপনাদের আমাদের মেলটা। আমরা কিন্তু আমাদের বিয়ার্ডের ড্রাগনগুলোরে আমাদের আগের ড্রোগো ব্রোগোর পরেই রাখছি, তো বের করতেছে। তো ইন্ট্রোডিউসিং আমাদের মেল বিয়ার্ডেড ড্রাগন, এখনো মাশাআল্লাহ ওদের নাম দেওয়া হয়নি, জাস্ট লুক এট ইট। তো আমাদের যে মেল বিয়ার্ডেড ড্রাগনটা আছে এটা কিন্তু লাল কালারের, আমাদের যে ড্রোগো ছিল কিন্তু একটু অরেঞ্জ শেডের ছিল, আর এটা হচ্ছে ডার্ক রেড কালারের একটা মেল। আর আমরা ওকেই ড্রোগোর জন্য মূলত সিলেক্ট করেছিলাম যে একটা ডার্ক কালারের কিছু আমাদের কাছে চলে আসবে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি ওর লাল যে প্যাটার্নগুলো আছে, হ্যাঁ ডার্ক রেড প্যাটার্নগুলো আছে, এখনও পুরোপুরি বোঝা যায় না। আস্তে আস্তে যখন ওরা আরও বড় হইতে থাকবে, শেডিং করতে থাকবে, ওদের কালার আরও চলে আসবে। ও প্রচুর অ্যাক্টিভ, প্রচুর অ্যাক্টিভ। ওর চোখগুলো হয়তো বা আপনারা দেখতেই পারবেন যে একেবারে লাল কালারের, ওর বডির মতোই একেবারে, আর একটু অ্যাগ্রেসিভ বুঝাই যায়। ও এখনও মূলত আমার সাথে ওদের বন্ডিং পুরোপুরি ক্লিয়ার হয়নি, অত একটা মানে হাতে নিয়ে রাখি না ওদের, আস্তে আস্তে রাখবো। তো জাস্ট আপাতত ইন্ট্রোডাকশন, কারণ আপনাদের সামনে ওরা বড় হবে ইনশাল্লাহ। যাও ফিমেলটাতে নিয়ে আসি। এটা কিন্তু একটা ফার্স্ট টাইম না যে কাঁদে উঠতেছে, আসো আসো। তোমার আগে যারা ছিল ওরাও আমার কাঁদেই থাকতো। ঠিক আছে, তোমার দিকে যাও। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি হইতেছে আমাদের যে ফিমেল বিয়ার্ডের ড্রাগনটা আনছি আমরা। এটা হচ্ছে আমাদের ফিমেলটা, ওর কালারটা কিন্তু পুরো এক্সোটিক টাইপের একটা প্যাটার্ন পড়ছে, হয়তো বা দেখতেই পারতেছেন যে ওর কালারেশনটা অন্যই রকম। আর আমি যখন মূলত নিছি ওকে, আমি ওর এই প্যাটার্ন দেখেই ওর প্রেমে পড়ে গেছি, যে মাশাল্লাহ একটা কালার প্যাটার্ন পাইছো। যেমন আমাদের মেলটা কিন্তু ডার্ক, ও আবার একটু লাইট, কিন্তু প্রচুর কালারেশন ওর ভিতরে। ও যখন বড় হবে কালারেশন গুলো আমরা আস্তে আস্তে আরো বড় হইতে দেখবো, আর যত আমরা রোদে দিব ততই কিন্তু এরা অত সুন্দর হবে ইনশাল্লাহ। আপনারা বড় হইতে তো দেখবেনই।
তো আমরা যখন ড্রোগোরে নিয়ে আসছিলাম আমার কিন্তু ড্রিম ছিল যে আমার একটা ড্রাগনের নাম থাকবে ড্রোগো তো এখনো আমাদের এই ফিমেল তারপর আমাদের এই মেল আমরা একজনেরও এখনো নাম দেইনি তো ইনশাআল্লাহ আপনাদের থেকে আমরা নামগুলো নিব আমাদের ইউটিউব ভিডিওর এবং ফেসবুক ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই নামগুলো জানাবেন যে কোনটা বেস্ট হবে আমাদের এই নতুন বিয়ার্ডেড ড্রাগনদের যাও তোমাদের শুটিং হয়ে গেছে গা তোমরা এখন এদিকে চলে যাও যাও ব্লু অটো লাইটটা দিয়ে দে না ওদের হিট লাইটগুলো এখন জ্বালায় রাখা লাগে কারণ শীত চলে আসছে এই নাও চলে আসছে তোমার হিট লাইট এখন তুমিও চলে যাও সাবাস বাংলাদেশে এরকম অনেক প্রাণী আছে যেগুলোর চাহিদা আস্তে আস্তে দিনে দিনে বাইরে আসতেছে এই যে গরু ছাগল হাঁস মুরগি এটার বাইরেও কিন্তু অনেক প্রাণী আছে যেগুলো মানুষ এখন আকর্ষিত হচ্ছে যেমন আমি কখনোই ভাবিনি যে লিজার্ড প্রজাতির টাইপের কোনো অ্যানিমাল বাংলাদেশেই মানুষদের এত ভালো লাগবে তাদের মন জিতে নিবে এত ভালোবাসবে যে তারা মিস করা শুরু করে দিছে তো আপনি যখন বলবেন যে আমি কুকুর ভালোবাসি তাই বলে আমি বিড়াল ভালোবাসবো না এটা কিন্তু একটা খুব বাজে মেন্টালিটির জিনিস আপনারা আস্তে আস্তে অ্যানিমেলদের দেখেন বুঝেন দেখবেন যে ওদের সাথে ওদের নেচারকেও আপনারা ভালোবেসে ফেলবেন তো আল্লাহর রহমতে আই এম ভেরি থ্যাঙ্কফুল টু আল্লাহ যে আমি অস্ট্রেলিয়ার একটা নেচারের পার্ট আমি আমার ছাদে এনে রাখতে পারছি আই এম থ্যাঙ্কফুল টু আল্লাহ যে আমি আবার আমাদের বিয়ার্ডেড ড্রাগন পালা শুরু করতে পারছি তো এটাই ছিল আজকে আমাদের বিয়ার্ডেড ড্রাগন নিয়ে ভিডিও তো আমি যারা যারা আমাদের এখানে নতুন আসছেন আমি দেখা দিই যে আমি কিন্তু আরও এক্সোটিক অ্যানিমালস পালি আমাদের এখানে যেমন যেমন আমাদের লেপার্ড গেকো আমাদের হেজগের ভিতরে অ্যান্ড আরও একটা প্রাণী যেটা এখনও আমরা ডিসক্লোজ করিনি তো ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে নতুন একটা প্রাণী নিয়ে তো দোয়া করবেন আমাদের ড্রাগনদের জন্য যাতে ওরা সুস্থ থাকে ভালো থাকে অ্যান্ড আল্লাহ আপনাদের ভালো রাখুক আপনাদের সুস্থ রাখুক কেন আপনারা দেখতে থাকেন ডগো সেজ সেজ ফ্যামিলি ড্রাগন চলে আসছে আমাদের এখানে আবার তো আসসালামু আলাইকুম